মূল বিষয়টিকে তিনি ধরতে চেয়েছেন। আমরা জানি আমাদের বইয়ের প্রয়োজন, আমরা জানি আমাদের বই আমাদের কোথায় পৌঁছে দিতে পারে, কিন্তু আজকে যে কোনো কারণেই হোক আজকের সময়ে দাঁড়িয়ে আমরা অনেকেই খুব একটা বইমুখী থাকছি না, যেটা একেবারেই কাম্য নয়। আমার মনে হয় আমরা আমাদের ছোটদের ওপর এই দায়িত্বটা দিয়ে থাকি বা ছোটদেরকে এই ব্যাপারে আমরা দোষারোপ করে থাকি, কিন্তু আমরা মনে হয় যে এই সময়ে আমরা যারা আছি প্রত্যেকেই হয়তো এই ব্যাপারটার জন্য সমানভাবে দায়ী। আমরা ভুলে গেছি এক সময় বই ছিল আমাদের উপহারের মাধ্যম, পড়বার দরকার নেই, পড়া তো অনেক পরের কথা, আমরা সেই সংস্কৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। আমাদের উপহার হিসেবে বইকে ভাবতে এখন খুব কোথায় কষ্ট হয়, সময়টা দুষ্কময়। এই সময়ে দাঁড়িয়ে আমাদের বইকে আবার আগের জায়গায় পৌঁছে দেবার দায়িত্ব আমাদের আজ যারা আমরা আছি আমাদের গ্রন্থপ্রেমী সকলের। আমার মনে হয় আমাদের স্কুলের যে ছাত্ররা রয়েছে তাদের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে বইকে, তাদের চেনাতে হবে বইয়ের ভাষা, তাদের চেনাতে হবে বইয়ের চেহারা। আমরা বই বলতে একটি কথাই হয়তো অনেক সময় বুঝে থাকি যে দুইটি মলাটের মধ্যে কিছু কথা লেখা থাকবে, কিন্তু তাদের বিভিন্ন ভাগাভাগি আছে। কিছু বই যেমন শুধু তথ্য দেয়, কিছু বই দেয় ধারাবাহিক কিছু ঘটনার উল্লেখ, কোনো বই হয় টেক্সট বুক, কোনো বই হয় রেফারেন্স বুক, কোনো বই দেয় সারা বিশ্বের পরিচিতি, তাকে আমরা বলি এনসাইক্লোপিডিয়া, কোনো বই দেয় বিভিন্ন ভাষায় যে শব্দ ব্যবহার হয় তার পরিচয়, যাকে আমরা বলি অভিধান বা ডিকশনারি। বইয়ের এই চেহারা যদি আমরা আমাদের ছোটদের কাছে পৌঁছে দিতে পারি তাহলেই দেখব বইয়ের প্রতি আমাদের আকর্ষণ অনেক গুণ বেড়ে যায়। আমরা যদি দেখি কোনো বই নির্দেশ দেয় যে কোথায় কি পাওয়া যায়, অর্থাৎ ডাইরেক্টরি, কোনো বই বলে এ হচ্ছে আমাদের বিভিন্ন লেখকের জীবন উল্লেখ করা আছে, অর্থাৎ তা জীবনী, এই ধারণাগুলো বই সংক্রান্ত যে আলোচনা আরও বেশি বেশি করে যদি হয় ছাত্রদের মধ্যে, অবশ্যই শিশু মনের মধ্যে বইয়ের আগ্রহ বাড়বে বলে আমরা প্রত্যাশা রাখি। এবার আমি বলব শ্রী দীনবন্ধু মিত্র মাননীয় শিক্ষক মালঞ্চ উচ্চ বিদ্যালয় মহাশয়কে তার আলোচনা উপস্থাপনার জন্য। দুঃখিত, দীনবন্ধু বিশ্বাস মহাশয় মাননীয় শিক্ষক মালঞ্চ উচ্চ বিদ্যালয়। আসলে দোস্তাত নাট্যকারের এমন জনপ্রিয় সব গ্রাস করে দিয়েছে মিত্র। আসলে আর যেটা বলছিলাম স্যার বসে আছেন, সুমিত যেটা বলছিল যে প্রত্যক্ষ মাস্টার মশাইরা আছেন, আছেন বয়োজ্যেষ্ঠরা আধিকারিক নাট্য ব্যক্তিত্ব, আর আমি বর্তমানে শিক্ষক মানে কিছু কিছু ছাত্র শিক্ষক বলে ডাকে আসি, যারা বসে আছো জানি ওইখানে থাকলে আমি বেশি দুষ্টুমি করতাম, এক খেয়ে ওয়ান হয়ে ভাল লাগে না, তবু আমি বলি কি আর দুজন শেষ হয়ে যাবে একটু শুনি আমরা। আসলে বই তৈরি হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ উৎপত্তিগত তো বলেছেন স্যার, আমরা আমাদের অজ্ঞতার যে চেতনা, অজ্ঞতার অন্ধকার থেকে চেতনার আলোর দিকে পৌঁছে যাওয়ার যে মাধ্যম, এক এক এবং এক এবং প্রথম একমাত্র সেটা গ্রন্থ। আমরা মানব সভ্যতার ক্রম ইতিহাসের পথ ঘেটে ঘেটে আসলে আলোক ফিরতে চলেছি। রবীন্দ্রনাথ বলেছিল না, আমার চলা যায় না বলা আলোর পানে প্রাণের চলায়, এই প্রাণের চলা। রবীন্দ্রনাথের অনেক আগে ঋষি অরবিন্দ তার লাইফ ডিভাইন এবং ফিউচার পোয়েট্রি যে দুটি গ্রন্থ লিখলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রামেশ্বর স্বর ফিউচার পোয়েট্রির বাংলা অনুবাদ করলেন ভবিষ্যতের কবিতা, সেখানে বলছেন যে মানুষের একমাত্র লক্ষ্যই সুপার মাইন্ডের দিকে এগোনো। আমরা যারা বাচ্চারা বসে আছি, আমি জানি মাঝখানে সেতু বন্ধন করছি, এরা প্রবীণ, প্রত্যেকের লক্ষ্য আছে জন্ম জন্মান্তর ধরে সুপার মাইন্ডে পৌঁছানো। এবং ঋষি অরবিন্দ নিজে বলেছেন এ পর্যন্ত দুজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর বি কোয়েজ এরা সুপার মাইন্ডে পৌঁছেছেন, আমরা কিন্তু তাদের উত্তরসূরি পথপ্রদর্শক, আমরা পৌঁছে যাব, যাবই যাব।
রাজনৈতিক দলাদলি হিংসা নিন্দা সবাই সবার পেছনে সবার হাতেই কাটি, এর মধ্য দিয়ে পৃথিবী একদিন শান্ত হবে। তার কারণ এর একমাত্র মাধ্যম হতে পারে যে ওখানে পৌঁছে যাব। কিভাবে পৌঁছাবো? ট্রামে ট্রেনে বাসে পেলেনেও নয়, অবশ্যই বহির্ভূত কারণে, অবশ্যই বহির্ভূত কারণে। আচ্ছা আমি একটা মানে এই বয়সোচিত কারণে আমি বয়সস্থদের কাছ থেকে স্বনির্বৃন্দ অনুরোধ করে একটা প্রসঙ্গ বলছি। আচ্ছা আমরা জন্মে কি মানুষ, মানে আমি বলছি আমি মানুষ হয়ে জন্মেছিলাম কি? নাট্য ব্যক্তিত্ব সমিত আছে, শিখেছি ওর কাছে। আমি যদি মানুষ ছাড়া লক্ষ লক্ষ প্রাণীর কথা বলি, জন্মের দিনে কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা হলো, ইঁদুরের বাচ্চা হলো। আচ্ছা আমি কি কখনো বলেছি এই চলেন তো ওই নার্সিংহোমে আমার পরিবারের না একটা মানুষের বাচ্চা জন্মেছে? বলি না কেন? কারণ সদ্যজাত জননী প্রসব করে শিশু, তাকে মানুষ হয়ে উঠতে হয়। তার মননের পথ ঘুরে ঘুরে তার ছোট আমি থেকে বড় আমি চেতন স্তর পৌঁছে পৌঁছে তাকে মানুষ রূপে পরিচয় দিতে হয়। আমি নই গো, রবীন্দ্রনাথ বলছে, কি বলছে? 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কি করে বাঙালি থেকে পশু থেকে মানুষ হতে হবে গো? কিভাবে? বৈরূপ গ্রন্থরূপ চেতনার পরতে পরে সঞ্চিত যে জ্ঞান দিয়ে গেছেন তারা, সেই জ্ঞানের ভেতর দিয়ে আমার ছোট আমির সঙ্গে বড় আমির দুয়ের চলে প্রতিনিয়ত সত্তা। স্যার আছেন, কৌশিক স্যার আছেন, শেক্সপিয়ারের তুমি না তুমি হতে পারে কি না হতে পারে যে দ্বন্দ্ব, ঋষি অরবিন্দ যেটা বললো সুপার মাইন্ডে পৌঁছে যাওয়ার পথ, বৈষ্ণব শাস্ত্র যার একটা বলছেন সবচেয়ে আনন্দ, সেইখানে পৌঁছে যাওয়ার জন্য আমার ভেতর নিরন্তর আর একটা আমিকে খোঁজ করতে হবে। এই টুয়েলটা কে করে দেবে? কে? অবশ্যই গ্রন্থ। বৈষ্ণবীয় শাস্ত্রে 24 তত্ত্ব বলে একটা অধ্যায় আছে, বৈষ্ণবীয় দর্শনের কথা বলছে। পঞ্চ ইন্দ্রিয় আমাদের জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সবাই জানে আমাদের ছাত্র ছাত্রী। কর্মেন্দ্রিয় আমাদের কথা বলা, হাত পা পায়ু বস্ত্র। এছাড়া চতুষ্টয় অন্তঃইন্দ্রিয় আছে গো, চতুষ্টয় অন্তঃইন্দ্রিয়, সেটা কি? মন, অহংকার, বুদ্ধি আর সত্তা। এর মধ্যে একমাত্র মানুষকে তার মননে স্থান দিতে 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 তুরীয় মাকে পৌঁছাতে হয়। মন, মনরূপ যে বস্তুটা কিভাবে আমরা স্থান দেব? কিভাবে? আমি আমার এইটুকু বিদ্যা দিয়ে বলছি, আমি দেখেছি একমাত্র গ্রন্থ, সমীপ বলছিল ভালো গ্রন্থ, গ্রন্থ পাঠ নিরন্তর আমাকে আর একটা আমি করে দেয়। হতে পারে এখানে সবাই আছেন, নাট্য ব্যক্তিত্ব আছেন, আর একটা সেমিনার হতেই পারে যে কেন বই তরণী কেন নয়, কেন নাট্য তরণী নয়, কেন সংবাদ মাধ্যম তরণী নয়, কেন দূরদর্শন তরণী নয়, এত সবাই তো সিরিয়াল দেখে। আমি জোর গলায় বলছি আর একটা সেমিনার হোক না, আমি আলোচনা অংশগ্রহণ করবো। আমার মনে হয়েছে সব তরণীর অপেক্ষায় বই তরণী তাই শেষ হল একমাত্র। আর তাই আমাদের জন্মের সঙ্গে সঙ্গে বইটা করো, আর 5 বছরের জন্মদিনের সঙ্গে সঙ্গে আমার আমার মনে হয় এটা উচিত একটা লাইব্রেরিতে কাট করে দেওয়া, এভাবে তুমি কর। আর আমি বিশ্বাস করি না যে সব বলছিলেন মার্জনা করবে, খারাপ বই ভালো বই আমি বিশ্বাস করি না, সব বই তো আমি পড়েছি। তাহলে আমি অর্ধেকটা খারাপ, আমি দীনবন্ধু বিশ্বাস অর্ধেকটা খারাপ, আমি কি করে বুঝবো এই বইটা ভালো আর এই বইটা খারাপ আমি যদি সব বই না পড়ি? আর লাইব্রেরি থেকে বই নিয়ে আসে, লাইব্রেরিতে রাখা বই আমি তো সব ভেঙেই নেবো ভালো, আমার ভেতরে আর একটা আমি আছে না, সেই আমির সঙ্গে আমার অধীত জ্ঞান বিদ্যার একটা কন্ট্রাস্ট চলবে। কি করে কন্ট্রাস্ট চলবে যদি আমি সবটা না করি? বরবার বার আমার ভেতরে কোনটা ঠিক সেদিকে আমার চরণ হোক, কোনো উমেদারিতা নয়, কোনো লাঞ্ছনা বঞ্চনা হিংসা নিন্দা বিদ্বেষ অবহেলিত উপেক্ষা আর ব্যক্তিত্বের ভয় দেখানো নয়, আমার মধ্যে নিরন্তর আরেকটা আমির জাগরণমান শিক্ষা একমাত্র দেখাতে পারে পুস্তক। কবির কি বললেন? কবির ইচ্ছায় শিখ জ্ঞানা কেচ অভিমানা, সদগুরু সঙ্গত তরতা হই কই বিরল হংসা, জীব তৈহি জ মরতা হই। কিভাবে জ্ঞান শিখব? কিভাবে শিখব? অবশ্যই বই ধরনের পথে। আমরা আমাদের অর্জিত যে অতীত ইতিহাস, তাদের অতীত জ্ঞান বিদ্যা বুদ্ধির যে পুস্তক, সেখানে লেখা আছে 1000 বছরের সভ্যতা, জন্ম জরা মৃত্যু ব্যাধি ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধ,
আমরা সেখান থেকে বুঝতে পারছি বই পড়ে পড়ে যুদ্ধ নয় শান্তি চাই, মানব সভ্যতার একমাত্র ইতিহাস শান্তির দিকে প্রচলন মুখ্য লাভ পৌঁছাতে চাই। আমি সাই শেষে কি বলবো, অনেক কথা বলার আছে। আমার মনে হয় মুখ্য লাভের দিকে যাচ্ছি। মুখ্য লাভ কি না, মুখ্য লাভের আশায় আমরা বৈতরণী যাই, আমি ব্যস্তের কথা বলছি, মুখ্য লাভের আশায় আমরা বৈতরণী যাই। শুনেছি জন্ম জরা মৃত্যু ব্যাধি সে জগতে নাই, প্রশ্ন সে জগতে পৌঁছানোর কি হয় উপায়? আমি বলি বৈতরণী বাহন ভিন্ন অন্য উপায় নাই। নমস্কার। তিনি তার মুখ্য লাভের একমাত্র পথ তরুণী বই বিভিন্নভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবারে আমি বলবো